বন্ধুরা, স্পোকেন ইংলিশের স্কিল বাড়ানোর জন্য বা 24 ঘন্টা ইংলিশে ভালো করে কথা বলার জন্য তোমাকে একটা চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে তোমাকে জানতে বা বুঝতে হবে, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য কী করে করতে হয়। দেখো, আমরা সারাদিন যে নর্মাল কথাগুলো বলে থাকি বা বাক্যগুলো আমরা বলে থাকি, তার মধ্যে কিন্তু নাবোধক মানে নেগেটিভ সেন্টেন্সের অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর হয়ে থাকে। মানে আমি তোমায় বলতে পারি, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে বলতে পারো যে আমি ভাত খাই না, সে বলতে পারে যে ও এখন ঘুমাচ্ছে না, তারা বলতে পারে যে তারা আজ ঢাকায় যাবে না। এরকমভাবে কিন্তু না না প্রচুর কিন্তু বাক্য কিন্তু আমরা সারাদিন ব্যবহার করে থাকি। তাই এই এইরকম যে নাবোধক বাক্যগুলো তুমি কী করে সহজে ইংলিশে করে ফেলবে তার সেটাই কিন্তু জানবো বন্ধুরা আজকের এই চ্যাপ্টারে, আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটার কিন্তু ট্যাগলাইনটি হলো বা এজেন্ডাটাই হচ্ছে হলো হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্সেস, মানে কী করে তোমরা নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ বাক্য করতে পারো। এবং একটা রিকোয়েস্ট তোমাদেরকে করবো, যারা নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ বাক্য এই রুলটি শিখছো, যে আমার যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে একটা পরপর একটা সিরিজ, মানে হট করে মাঝখান থেকে কিন্তু একটা ভিডিও দেখলেই কিন্তু পুরোপুরি ক্লিয়ার তোমার না হতে পারে। তাই তোমাদের কাছে অনুরোধ করবো অবশ্যই টেন্সের যে ভিডিওটি সবার আগে দেখে নাও, টেন্সের ভিডিওটি আমি তোমাদের কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে নেবো। মানে টেন্স না বুঝলে কিন্তু নেগেটিভ সেন্টেন্সের অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক করে কিন্তু তোমার বোঝা সম্ভব হবে না। তাই যারা টেন্স জানো না তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তারা সবার আগে টেন্সের ভিডিওটা দেখো, টেন্সটা ভালো করে বুঝে নাও, টেন্সটা বোঝার পর তুমি এই ভিডিওটা দেখো, তোমার কিন্তু কানেক্ট করতে বা রিলেট করতে অনেক বেশি সুবিধা হবে। বন্ধুরা, নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য করতে গেলে আমাদের কাছে রয়েছে দুটো একদম সহজ সরল সেন্টেন্স বাক্য। প্রথম সূত্রটি হচ্ছিল, মানে তুমি যেই বাক্যটিকে নাবোধক করতে চাইছো বা নাবোধক করতে চাও, তোমাকে দেখতে হবে সেই বাক্যটির মধ্যে কোনো হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া কি রয়েছে। মানে এবার হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া কাকে বলে সেটা বুঝে নাও। বন্ধুরা, হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হচ্ছে হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ইন জেনারেল এগুলো কিন্তু হেল্পিং ভার্ব হয়ে থাকে। তো দেখতে হবে এই বাক্যটির মধ্যে এই হেল্পিং ভার্বগুলো আছে কি নেই। যদি হেল্পিং ভার্বগুলো থেকে থাকে তাহলে তোমার কোনো টেনশন করার দরকার নেই যে হেল্পিং ভার্বের সঙ্গে এনওটি নট যুক্ত করে দাও, তোমার কিন্তু বাক্যটা অনায়াসে নাবোধক বা নেগেটিভ হয়ে যাবে। ধরো তোমাকে যদি বলা হয় যে আমি ভাত খাচ্ছি, তাহলে ইংলিশ হবে আই এম ইটিং রাইস। যদি বলা হয় আমি ভাত খাচ্ছি না, তাহলে হবে এখানে অ্যাম হেল্পিং ভার্ব রয়েছে, হয়ে গেল আই এম নট ইটিং রাইস। মানে হেল্পিং ভার্ব যেহেতু অ্যাম রয়েছে, এর সঙ্গে নট যুক্ত করে দিলে কিন্তু এটা নাবোধক বা নেগেটিভ হয়ে যাবে। যদি বলা হয় যে সে দিল্লি যাবে, তাহলে হবে শি উইল গো টু দিল্লি। এবার এটাকে দেখতে হবে এখানে হেল্পিং ভার্ব আছে নাকি, হেল্পিং ভার্ব এখানে অবশ্যই রয়েছে, সেটি হচ্ছে হলো উইল। তা উইল যেহেতু রয়েছে, উইলের সঙ্গে আমরা হেল্পিং ভার্ব যুক্ত করে দেবো, হয়ে যাবে শি উইল নট গো টু দিল্লি। তা বন্ধুরা, এরকমভাবে কিন্তু রুল ওয়ান, মানে যে বাক্যটির মধ্যে হেল্পিং ভার্ব রয়েছে সেই বাক্যগুলির মধ্যে হেল্পিং ভার্বটা বেছে নাও এবং তার সঙ্গে নট যুক্ত করে নিলেই কিন্তু তোমার নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য কিন্তু অনায়াসে হয়ে গেল। এই হয়ে গেল রুল ওয়ান বা সূত্র ওয়ান। এবার আসছি বন্ধুরা আমরা দু নম্বর সূত্র দেবো। বন্ধুরা, দু নম্বর সূত্রটি হচ্ছে হলো যে বাক্যটি তুমি দেখছো বা যে বাক্যটিকে তুমি নাবোধক করতে চাও, তোমাকে দেখতে হবে সেই বাক্যটির মধ্যে আদৌ কি কোনো হেল্পিং ভার্ব আছে। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে সেই বাক্যটিকে তুমি নাবোধক কেমন করবে। মানে প্রথমের বাক্যটিতে দেখেছিলাম যে হেল্পিং ভার্ব থাকলে তার সঙ্গে নট যুক্ত করে দিলাম এবং সেটি নেগেটিভ বাক্য হয়ে গেল। কিন্তু বাক্যের মধ্যে যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে আমরা সেটাকে নাবোধক বাক্যে কী করে রূপান্তর করব। বন্ধুরা, ইটস ভেরি ইজি ফর্মুলা। সবার আগে জানতে হবে যে কোন বাক্যগুলির মধ্যে আমাদের হেল্পিং ভার্বটাই থাকে না। বন্ধুরা, হেল্পিং ভার্ব থাকে না অ্যাকর্ডিং টু দ্য টেন্স, সেটি হচ্ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে। এই জন্য তোমাকে বলেছিলাম সবার আগে গিয়ে টেন্সের রুলটা বা টেন্সের সূত্রটাকে দেখে আসতে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটের রুল হচ্ছিল সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে এখানে কিন্তু হেল্পিং ভার্ব নেই। যদি একটা এক্সাম্পল দিই, আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে এখানে যদি হেল্পিং ভার্ব নেই এই বাক্যটা আমরা কীভাবে নেগেটিভ করব এটাই আমরা শিখছি। সেমনি বন্ধুরা পাস্ট ইনডিফিনিটেও কিন্তু কোনো হেল্পিং ভার্ব থাকে না। যদি বলা হয় পাস্ট ইনডিফিনিট রুল হচ্ছিল সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, যদি বলা হয় যে আমি ভাত খেয়েছিলাম, তাহলে হবে আই এট রাইস, মানে ইটের পাস্ট টেন্স হচ্ছে হলো এট। এইভাবে কিন্তু পাস্ট ইনডিফিনিট রুলগুলো হয়। তাহলে দেখে তাহলে বুঝে থাকো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটি কিন্তু কোনো হেল্পিং ভার্ব থাকে না, তাই এখানে কিন্তু এটা সেন্টেন্সটাকে নেগেটিভ বাক্য করতে গেলে আমাদের আগের ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে না। এবং এটা কী করে করো বন্ধুরা, একটা সহজ টেকনিক, যে বাক্যে হেল্পিং ভার্ব থাকে না সেই বাক্যে টেন্স বুঝে আমরা মাঝখানে, মানে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট
অথবা ডিড নট বসাবো, তাহলেই কিন্তু সেটা নেগেটিভ বাক্য হয়ে যাবে। মানে আমি ভাত খাই, আই ইট রাইস, এটা নেগেটিভ করলে আই ডু নট ইট রাইস। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায় না, শি ডাজ নট গো টু স্কুল। তো এইভাবে কিন্তু কোথাও ডু নট, কোথাও ডাজ নট, কোথাও ডিড নট কিন্তু বসে যায়। এবার তোমার মনে কনফিউশন আসতে পারে যে তুমি তো বলে দিলে বিশাল যে ডু ডাজ ডিড বসবে, কোথায় বসবো ডু নট ডাজ নট ডিড নট, সেটা তো জানি না, শেখাচ্ছে একদম সহজ পদ্ধতি, ঘাবড়াবার কোনো কারণ নেই বন্ধুরা। ডু নট ডাজ নট ডিড নট কিন্তু একদম ইজি একটা টেকনিক। মানে ধরে নাও ডু কোথায় বসবে, ডু বসবে হচ্ছিল প্রেজেন্ট টেন্সে, মানে প্রেজেন্ট টেন্স হলেই আমরা চোখ বন্ধ করে আমরা ইন জেনারেল ডু বসিয়ে থাকি। মানে আমি ভাত খাই, এটা হচ্ছিল প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, আই ইট রাইস, এটাকে না বোধক আই ডু নট ইট রাইস, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বসে। ডাজ কোথায় বসে, ডাজও বসে কিন্তু প্রেজেন্ট টেন্সে, কিন্তু প্রেজেন্ট টেন্সের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ বসে। মানে যদি বলা হয় সে স্কুলে যায়, শি গোজ টু স্কুল, সে স্কুলে যায় না, শি ডাজ নট গো টু স্কুল। কেন ডাজ নট হলো, শি হচ্ছিলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো শি এর পরে কিন্তু ডাজ বসলো। এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, ভেরি ইজি, হি, শি, ইট, দ্যাট, দিস, কোনো নাম, এগুলো কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মানে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু আমরা তারপরে আর ডু নট বসাবো না, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বসাবো কিন্তু ডাজ নট, দ্যাট ইজ ভেরি ইজি টেকনিক। এবার তাহলে আমরা ডিডটা কোথায় বসাবো বন্ধুরা, ডিডটা কিন্তু আরও ইজি, ডিডটা হচ্ছিলো পাস্ট টেন্সে বসবে। মানে ধরুন আমি যদি বলে থাকি আমি চিঠিটি লিখেছিলাম, আমি তাহলে কী লিখবো, আই রোট এ লেটার, মানে রাইটের সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ফর্মটা হচ্ছিলো রোট। এবার এটাকে আমি যদি নেগেটিভ বাক্য করি, আমি চিঠিটি লিখিনি, তাহলে হবে কি, আই ডিড নট রাইট এ লেটার। এখানে কিন্তু একটা কনফিউশন কিন্তু ক্রিয়েট হয় স্টুডেন্টের মধ্যে, যে তারা যখন নর্মালি সেন্টেন্সটা করলো আমি চিঠিটি লিখেছিলাম হলো আই রোট এ লেটার, যখন আমি নেগেটিভ করলাম আমি চিঠিটি লিখিনি, তাহলে হয়ে গেল আই ডিড নট রাইট এ লেটার, কেন হলো বন্ধুরা? একটা ইজি কম্প্যারিজেন্স হচ্ছে হলো, যেমনি আকাশে একটি সূর্য থাকে, দুটি সূর্য থাকতে পারে না, তেমনি গ্রামারের সূত্র অনুযায়ী একটি বাক্যের মধ্যে, একটি সেন্টেন্সের মধ্যে একটাই পাস্ট টেন্সের ফর্ম বসে। মানে ডিডও পাস্ট টেন্সের ফর্ম আর রোটও পাস্ট টেন্সের ফর্ম, দুটো কিন্তু একসাথে বসতে পারে একদম না। তাই ডিড যেহেতু চলে আসলো, তাই রোটটাও কিন্তু তার পুরনো ফর্ম বা অরিজিনাল যে ফর্ম তার প্রেজেন্ট ফর্মে কিন্তু ফিরে গিয়ে রোটটা রাইট হয়ে গেল। আর একটা উদাহরণ দিয়ে বসে, যদি আমরা বলে থাকি যে আমি সিনেমাটি দেখেছিলাম, তাহলে কী বলতে পারি, আই স দ্য মুভি। এবার যদি সিনেমাটি দেখিনি, আই ডিড নট সি দ্য মুভি, এখানে কিন্তু সটা সি হয়ে গেল, যে ডিড আসলো বলে সেম সূত্র, একটা সেন্টেন্সে দুটো পাস্টের ফর্ম কিন্তু বসতে পারে না বন্ধুরা। নেগেটিভ সেন্টেন্সে দুটোই কিন্তু একদম বেসিক সূত্র, আর এই সূত্র দুটি তুমি যদি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু কেল্লাফতে সারাদিন তুমি যেই সমস্ত নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ বাক্য বলছো, না 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 করে যাচ্ছ, সেগুলো অনায়াসেই এই দুটো সূত্রের মধ্যে, হয় ওয়ান বা টু এর মধ্যে দেখেই তুমি কিন্তু বুঝে নিতে পারো। দেখো গ্রামারটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, একটু যদি মানে লজিক্যালি যদি পৌঁছে তাহলে কিন্তু এটা করে প্রচণ্ড মজা এবং এটা শিখেও খুব আনন্দ। তাই এই ভিডিওটা কিন্তু একবারের জায়গায় দুবার দেখো, দুবারের জায়গায় দশবার দেখো, যতবার বুঝতে পারছো না বারবার দেখো, পজ দিয়ে দিয়ে দেখো, আশা করি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, আরামসে তুমি কিন্তু নেগেটিভ সেন্টেন্স সূত্রটা বুঝতে পারবে এবং সারাদিন যত নাবোধক বাক্য একদম হাসির ছলে তুমি কিন্তু করে ফেলবে। তারপরেও যদি তোমার বুঝতে করে অসুবিধা থেকে থাকে, কোনো চিন্তা নেই, জাস্ট নিচে কমেন্ট বক্সে লিখে দাও, আমি কিন্তু সদা চেষ্টা করব তোমাকে অবশ্যই উত্তর দেওয়ার, বা আরেকটা নেক্সট একটা ভিডিও বানিয়ে তোমাকে বোঝাবার চেষ্টা করব, যে আরও ক্লিয়ারলি তোমার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা একদম ভুলো না। তো আবার দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং টপিক, ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।